আপনারা দেখছেন একুশে টেলিভিশন। The difference between style and fashion is quality, and the quality comes from within you. Hello everyone, this is Maria Kispar. আপনাদের সবাইকে ওয়েলকাম করছি একুশে টেলিভিশন আয়োজিত ফ্যাশন আর লাইফস্টাইল শো স্যান্ডেলিনা রূপ লাবণ্য। বিগত একটি সপ্তাহ পেরিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানটি নিয়ে। দর্শক, শুরুতেই জানিয়ে রাখছি আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি গ্যারেন্টিস। তাহলে দর্শক, দেরি কিসের, চলুন শুরু করে দিই আমাদের প্রথম সেগমেন্ট সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা। আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন বিউটি এক্সপার্ট অ্যান্ড মেকওভার আর্টিস্ট ফ্যাশন ব্লগার আলিফ নূর, এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন লোকজ সঙ্গীত শিল্পী এস এম আলাউদ্দিন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো সব সময়ের মতো আপনাদেরকে পেয়ে আরো ভালো আছি। জি জি। আলিফ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আই এম অলওয়েজ ফ্যান্টাস্টিক এন্ড হ্যাভিং ইউ গেস্ট অন মাই সেট, ইট মেক্স মি মোর হ্যাপিয়ার। কাজ কেমন চলছে? ইদানিং কাজের প্রেশার একটু বেশি, যেহেতু এখন বুঝতে পারতেছেন সামার সিজন চলতেছে আর বিয়ের সিজন চলতেছে। বিয়ের চাপটা কি রকম, মানে ব্রাইডসদের চাপ কি রকম এখন? মেইনলি এখন বলতে গেলে প্রতিদিন প্রায় 2-3 মতো ব্রাইড থাকে নরমালি, আর ফ্রাইডেতে প্রায় 5-7 মতো আর কি থাকে। গরমের মধ্যে ব্রাইড সাজানো আর শীতের মধ্যে ব্রাইট সাজানো, দুটোর মধ্যে পার্থক্য কি? এখনকার মেকআপটা করতে যে আমাদের অনেক বেশি রুলসগুলো একটু ফলো করতে হয় বেশি, কারণ হচ্ছে দেখা যায় যে অনেক বেশি কিন্তু গরম পড়ে, তো ব্রাইডরা দেখা যায় যে যখন স্টেজে থাকে তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে স্টেজের মধ্যে এসি থাকে না, অনেক সময় প্রবলেম হয়। সো আমাদের কিন্তু মেকআপটা একদম বুঝে শুনে দেন আর কি করতে হয়। আর উইন্টার সিজনে এরকমটা হয় যে হ্যাঁ, আমরা নর্মালি যেভাবে আর কি মেকআপটা করি একটা রুলস অনুযায়ী সেভাবে করলে আর কি হয়ে যায়। এই বিষয় নিয়ে কিন্তু এলাবোরেটলি আরো একটু আলোচনা করব, তবে এই মুহূর্তে আমি একটু আলাদিন ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি। আলাদিন ভাই, কাজ কেমন চলছে? জি, খুব ভালো কাজ চলছে ইদানিং, আমি খুবই খুশি এতে। কিছুদিন আগেও গত রোজার ঈদে আমার নতুন গান বের হয়েছে, আগামীতে বেশ কিছু কাজ আছে, সামনে ঈদেও কিছু গান বের হবে। আপনি যে রোজার ঈদে যেগুলো মিউজিক বের করেছেন সেগুলো কি নতুন ধারার মধ্যে কোনো কিছুতে পড়ছে নাকি একটু নতুন ধারার ভিতরে পড়ছে? নতুন ধারার মধ্যে পড়ছে, একটু পড়ছে। তাহলে তো সেখান থেকে একটা গান আমাকে শুনতেই হয়। রোজার ঈদে যে গানটা বের হয়েছে সে গানটার আমি একটু করছি। প্লিজ। রঙ্গশালায় রঙ্গ মেলায়, রঙ্গশালায় রঙ্গ মেলায় রঙ্গিলা এই ভুবনে, রাখলে না তো স্মরণে পার পাবে কি ও ভোলা মন, দয়ালে রে দয়াবিনে, পার পাবে কি ও ভোলা মন, দয়ালে রে দয়াবিনে। মনে হচ্ছিল যে আরেকটু শুনি। তাহলে মনে হচ্ছে আলাদিন ভাই গান গাইতে শুরু করলে কিংবা কেউ যদি গান শোনা শুরু করে তাহলে সেখান থেকে আর উঠে যেতে পারবে না, আপনার গলার মধ্যে সেরকম একটা টেনে নেওয়ার মতো ব্যাপার আছে, তাই না আলিফ? এক্স্যাক্টলি, হ্যাঁ, আই হ্যাভ দ্যাট থিং। এগুলো সবই হচ্ছে গড গিফটেড এবং আপনাদের ভালোবাসা। সামনে তো আরেকটা ঈদ আসতে যাচ্ছে, এই ঈদে কি কোনো পরিকল্পনা আছে নতুন কোনো গান বের করার? পরিকল্পনা আছে, অলরেডি গান কম্পোজিশন ভিডিও সবগুলো রেডি করা আছে, এখন শুধু আমি ওই কোম্পানির সাথে কথা হয়ে আছে, আমি হয়তো রিসেন্টলি ওখানে গিয়ে এটা কমপ্লিট করব। আবারও আসবো আপনার কাছে, এবার একটু আলিফের কাছে চলে যাচ্ছি। ওয়েল আলিফ, সানব্লকটা অনেকেই আসলে বুঝে পায় না কি ধরনের সানব্লকটা ব্যবহার করবে, যেহেতু সামার চলছে প্রত্যেকেই এবং প্রত্যেকটা ডার্মাটোলজিস্ট একই কথা বলে সানব্লকটা ইজ আ মাস্ট থিং। কিন্তু সানব্লক অনেকে দেবার পর যদি কোনো কিছু অ্যাপ্লাই করতে যায়, যদি প্রাইমার হোক কিংবা সেটিং স্প্রে হোক, সানব্লকটা উঠে আসতে থাকে, সো সেক্ষেত্রে কি সাজেশন থাকে? এইটা হচ্ছে ডিপেন্ড করে অনেক সময় অনেকের স্কিন টোনের উপর, কারণ সবার স্কিন টোন কিন্তু সেম হয় না, সো সব ফেসে যে একই মানে সানস্ক্রিন যাবে এরকমটা না। সো আমি যেটা আর কি সাজেস্ট করবো অবশ্যই হচ্ছে ডক্টরের থেকে আর কি সাজেশন নিয়ে দেন আর কি সানব্লকটা ইউজ করা বেটার। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ, আমি আবারও আসবো তোমার কাছে। এবার একটু চলে যাই আলাদিন ভাইয়ের কাছে। আলাদিন ভাই, লোকজ সঙ্গীত গাবো এই ঘটনাটা মাথায় কবে থেকে আসলো? অনেক ছোটবেলায় থেকেই দেখতাম বাবা গান করতো, পালা গান করতো, সেইখান থেকেই
আমার মূলত এই সঙ্গীতকে সঙ্গীত আমাকে টেনে নিয়েছে, লোক গানটা আমাকে বেশি আঁকড়ে ধরেছে আর কি। আপনার জন্মই তো হয় সেই গানের মাঝখান থেকে, সেটাই এর জন্য আপনাকে আঁকড়ে ধরেছে। আমার একটা বিষয় খুব জানার আছে, লোক যে সঙ্গীত যারাই গায় না কেন তাদের সবারই দেখি চুল বড় থাকে, একটু বাউলিয়ানা ভাব থাকে, এটার মূল বিষয়টা কি? বাউ মানে হলো বাতাস, ও উল মানে হলো সন্ধান, বাউলরা হচ্ছে বাতাসকে সন্ধান করে, এক কথায় বলতে গেলে বাউলটা একটু অন্যমনস্ক হয়, এটাই স্বাভাবিক। কারণ হলো আমার জানা মতে বাউলরা মানুষের ক্ষতি বা হচ্ছে আমার দ্বারা কেউ আঘাত পাক কষ্ট পাক এই দিক দিয়ে তারা হাঁটে না, আর এর কারণেই বাউলরা একটু অন্য বেশ ধারণ করে, যার কারণে একটু চোল বড় থাকে, অনেকের দাড়ি মোচও বড় রেখে দেয়, এরকম হয়। খুব ভালো লাগলো, আমি আবারও আসবো আপনার কাছে, চলে যাই আবার আরিফের কাছে। রিসেন্টলি আমাদের প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি, অ্যান্ড সানলাইট ইজ টু হার্শ, তাই না? এই সময়ে অনেকেই আছে যে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করছি, বাট ওই সানলাইটের কারণে হাইলাইটারটা খুব বেশি বার্ন করে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন চকচক করছে মুখে, কতগুলো গ্লিটার দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কোন ধরনের হাইলাইটার কিংবা হাইলাইটার ছাড়া যদি সাবস্টিটিউট কিছু থেকে থাকে কোনটা ব্যবহার করা যাবে? তো যদি আমাদের রাতের প্রোগ্রাম হয় সো আমরা যেটা হোয়াইট কালারের শেড আছে যে কোনো হচ্ছে হাইলাইটার ইউজ করতে পারি, আর যদি দিনের প্রোগ্রাম হয় যেহেতু আমরা দিনে বের হবো, আপনি দিনের কথাটাই বললেন, সো আমি বলবো একটা গোল্ডেন কালারের শেড ইউজ করা উচিত। সেক্ষেত্রে আর কি দেখা যায় যে না মানে একটু দেখতে সুন্দর লাগে, আর যখন হোয়াইট কালারের জিনিসটা দিবেন তখন দেখা যায় যে জিনিসটা জ্বলে জ্বলে যায়। যদি দিনের প্রোগ্রাম হয় সেক্ষেত্রে হাইলাইট স্কিপ করতে পারবে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন হাইলাইটার দিই আমরা কিন্তু ডিরেক্ট হাইলাইটার দিয়ে দিই, রাইট, কোনো কিছু আমরা নিয়ম ফলো করি না। হাইলাইটার দেওয়ার পূর্বে আমরা অবশ্যই যে ব্রাশ দিয়ে হাইলাইটারটা দিব ব্রাশের মধ্যে আমরা সেটিং স্প্রেটা দিয়ে দিব, আচ্ছা, দেন হচ্ছে হালকা করে ব্রাশটা ঝেড়ে নিব। তারপরে যখন আমি হাইলাইটারটা ইউজ করতেছি এটা কিন্তু একদম পুরোটা আপনার স্কিনের সাথে মিশে যাবে এবং কিন্তু এটা ভাসা ভাসা হয়ে থাকবে না, অথবা মুখেও হ্যাঁ বুঝেও যাবে না যে এটা আপনি হাইলাইটার ইউজ করেছেন। এবং কিছু কিছু সেটিং স্প্রে আছে যে হাইড্রেন্ট বলে, হাইড্রা, যেটার অর্থ হচ্ছে যে ময়েস্ট করে রাখবে এবং সেই সাথে কিছুটা হালকা পিগমেন্টেশনও দেখা যায় যেটা কিনা একটা হাইলাইটার শেড টাইপে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কি ইউজ করতে পারবে? সব টাইপ প্রোগ্রামের জন্য না, কারণ সেটিং স্প্রে দিলে হয় কি আপনার ফেসে তো মেকআপটা অবশ্যই মানে ইয়া করতেছে সেট করতেছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু মেকআপটা মানে ওয়াইলি ওয়াইলি ভাইবটা চলে আসে, সো এটা আমাদের অবশ্যই মানে বুঝতে হবে যে কার স্কিন কোন টাইপ, স্কিন টোনটা কি রকম। ওয়াইলি স্কিনে কিন্তু আমরা বেশি পরিমাণে আর কি স্প্রে করতে পারবো না, সো এটা আগে বুঝতে হবে যে কার স্কিনটা কি রকম। এইতো, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর দ্য ইনফরমেটিভ ইনফরমেশন। আমরা আবারও এইসব নিয়ে অনেক আলোচনা এবং আড্ডা দিব, তবে এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো একটা ছোট্ট ব্রেক নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্যান্ডেলিনা রূপলাবণ্য সাথেই থাকুন। প্রিয় দর্শক, ব্রেকের পরে আবারও ফিরে এলাম স্যান্ডেলিনা রূপলাবণ্য নিয়ে, সাথে আছি আমি মারিয়া কিসপরা। ডিয়ার ভিউয়ার্স, এবার সময় হলো আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার এন্ড টিপস এর। চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য। নাদিয়াস মেকওভার থেকে আমি নাদিয়া আফরোজ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আজকে আমি একটি পার্টি মেকওভার দেখাবো, স্পেশাল পার্টি মেকওভার। তো আজকে আমাদের মডেল হচ্ছেন পহেলা। তো পহেলার ড্রেসটা হচ্ছে মেরুন, ডিপ মেরুন কালার। তো ডিপ মেরুন কালারের সাথে ম্যাচ করে আমি তার আই লুকটা দিব। তো আমরা প্রথমে তার আইব্রোজটা এঁকে নেব আই বেসটা করার পর। তো চলুন তাহলে দেখা যাক আজকের পার্টি মেকওভারটি। আমরা আইব্রোজ আঁকার সময় সবচেয়ে বেশি খেয়াল করব হেয়ার লাইনটা, হেয়ার লাইনটা আমাদের যা হবে আইব্রোজের কালারটা আমরা সেটাই ব্যবহার করব। তো আমরা আইব্রোজের কালারটা যদিও ডিপ কালার, আমার মডেলের হেয়ার লাইনটা ব্ল্যাক, তো আমি ব্ল্যাকই ইউজ করব, ব্ল্যাকটা আমি আউট কর্নারে। একইভাবে আমরা দুটা রুই এঁকে নেব। আমরা যেহেতু আগেই বেসটা করে রেখেছিলাম তো আলাদা করে আমার আর এখানে কোনো আই বেস করতে হচ্ছে না। আইব্রোজটা শার্প দেখা যাওয়ার জন্য আমি একটু নিচ থেকে কনসিলার ব্যবহার করছি। ভিউয়ার্স, আমার মডেলের ড্রেস যেহেতু ডিপ মেরুন, ডিপ একটা কালার, তো আমি এটার সাথে মিল রেখে আইটা যদি আমি করতে যাই তো প্রথমে আমি তার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে জাস্ট আমি কন্ট্রোলিংটা করে নেব, দেন আইবলের উপরে আমি একটু গ্লিটারি বা বানবো। Thank you.
আই শ্যাডোটা ব্যবহারের ক্ষেত্রে আমরা সবসময় ব্ল্যান্ডিংটার দিকে খেয়াল করব। ভালোভাবে ব্ল্যান্ডিং করে নিলে প্রত্যেকটা আই সুন্দর হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট ব্ল্যান্ডিংটা। অনেকে দেখা যায় আমরা আইটা ঠিকই করি বাট এখানে একটু বেশি লেগে আছে, আউট কর্নারটাতে একটু কম লেগে আছে, এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। তো আমরা ব্ল্যান্ডার যদি খুব সুন্দর করে নিই আইটাকে খুব শার্প এবং খুব সুন্দর লাগবে দেখতে। যে কোনো কালারই আমি ব্যবহার করি না কেন সেটাকে সুন্দর করে আমরা ব্ল্যান্ড করব। আমরা যে শ্যাডোটা আমরা উপরের দিকে ব্যবহার করেছি ঠিক সেম শ্যাডোটাই আমরা চোখের নিচে ব্যবহার করব এবং সেটা সুন্দর করে ব্ল্যান্ড করে নেব। যেহেতু আমি আইবলটার উপর একটু গ্লিটার ব্যবহার করব, এই জন্য আমি ইনার কর্নার এবং আউট কর্নারটাকে আগে একটু ডিপ কালার করে দেন আইবলটার উপরে একটু গ্লিটারই ব্যবহার করব। আর আইবলটাকে বেশি গ্লোজি লাগার জন্য আমি একটু গ্লিটার ব্যবহার করছি। চোখের কাজ প্রায় শেষের দিকে, আমরা এখন আইল্যাশটা ব্যবহার করছি। ভিউয়ার্স, চোখের কাজ আমাদের প্রায় শেষের দিকে, আমরা এখন ফুল ফেসটাকে একটু ক্লিন করে নেব। ভিউয়ার্স, আমার মডেলের যেহেতু ফেসটা একটু বড় তো আমি একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। ভিউয়ার্স, কন্ট্রোলিংয়ের কাজ শেষ, আমি এখন হালকা করে একটু ব্লাশ অন ব্যবহার করব। আমি এখন হাইলাইটার ব্যবহার করছি। হাইলাইটার দেওয়া শেষ, আমরা এখন একটু হালকা মাস্কারা করে লিপে চলে যাব। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে এক্সক্লুসিভ পার্টি মেকওভার। তো আমার মডেলের ড্রেস কালারের সাথে মিলিয়ে আমি আইটা করেছি, তার সাথে মিলিয়ে লিপ করেছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। Well viewers, আমরা দেখে আসলাম বেশ কিছু উপকারী টিপস রাখা ছিল আপনাদের জন্য। I hope this would be beneficial for you all. Hey viewers, it's time for another show commercial break, but we'll be back in a bit. So stay tuned to Sandalina Roop Lavanya. Hello viewers, welcome back to Sandalina Roop Lavanya. This is your host Maria Kispora. আড্ডায়রত ছিলাম আলিফ এবং আলাউদ্দিন ভাইয়ের সাথে। চলে যাব সেই আড্ডায় আবারো। আলাউদ্দিন ভাইয়ের কাছে আমার প্রশ্নটা এখন একটু ব্যতিক্রম। চুল যাদেরই থাকবে না কেন, মাথা আছে, মাথায় চুলও আছে, চুল থাকলে পরে সেই চুলের জন্য একটা বিড়ম্বনাও নিতে হয়। আপনি আপনার যে এত সুন্দর করে একটা চুল পনিটেল করে রেখেছেন, এই সুন্দর চুলের রহস্যটা কি আপনি বলবেন? আপনি কী করেন? সত্য কথা বলতে গেলে আমি আসলে আমার চুলের যত্ন ওইভাবে নেই না। এই সাধারণ নর্মালি যেমন ধরেন এই সাবান শ্যাম্পু ব্যবহার, এই এতটুকুর ভিতরেই আমি থাকি। সবসময় আমরা দেখে আসি যে যারা বাউল গান করে থাকে কিংবা লোকজসঙ্গীত করে থাকে তাদের ভেতরে ওই যে নিজেকে নিয়ে কনসার্নটা ওটা কম থাকে। যেমন ফ্যাশন কনসার্ন তো থাকেই না, সেই সাথে দেখা যায় যে মানে স্পিক অ্যান্ড স্প্যাম যে বিষয়টা থাকে টাইডিনেসের সেটাও খুব বেশি একটা খেয়াল করে না। তবে আপনি কি মনে করেন এটা কি জরুরি? জরুরি আমি মনে করি না। টাইডিনেসটা জরুরি না? না, আমি এটা মনে করি না। কিন্তু যদি নিজেরা টাইডি না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে গুছিয়ে যদি না রাখে, তাহলে তো অনেকেই আছে যে অনেক রোগের কবলেও পড়তে পারে, অনেক কিছু হতে পারে। নিজেকে পরিষ্কার রাখতে হলে যতটুকু রাখা দরকার ততটুকু রাখলেই এনাফ। একদম, যাদের খুব প্রয়োজন তারাই শুধুমাত্র এটা করবে। জি আলাউদ্দিন ভাই, আমার তো এটা জানতে ইচ্ছা করছে, আপনি একটা যে কোটি পরে আছেন এই মুহূর্তে, কুর্তিটা ভীষণ সুন্দর, ভেরি কালারফুল, আপনি কি কাস্টম মেড বানিয়েছেন নিজের জন্য নিজে আইডিয়া দিয়ে নাকি
এটা আপনি কোথা থেকে কোন ফ্যাশন হাউস থেকে কিনেছেন? আমি ফ্যাশন হাউস থেকে কিনেছি। এখন যেহেতু আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করতে হয়, প্রোগ্রাম করতে হয়, একটা মিডিয়াতে একটু মিল রেখে আমাদেরকে এখন চলতে হচ্ছে। ওয়েল, আলাউদ্দিন ভাই আবারও আসবো, আমি একটু আলিফের কাছে যাচ্ছি। আলিফ, এই মুহূর্তে এই সময়ে যদি তোমাকে বলা হয় একটা সিম্পলেস্ট মেকআপ করে দেখাও, তাহলে তুমি কোন প্যাটার্নের এবং কোন শেড বেস চুজ করবে? অবশ্যই হচ্ছে প্রাইমারটা ইউজ করতে, প্রাইমারের পরে আমরা কালার ক্যারেক্টারে চলে যাব। দেন একটা যে কোনো ব্র্যান্ডের ফাউন্ডেশন, অবশ্যই ফাউন্ডেশনটা ব্র্যান্ডেড হতে হবে। লোকাল ব্র্যান্ড করলে হয় কি, অনেক সময় বেসটা কিন্তু কেকি হয়ে যায়। সো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট যে আপনার হচ্ছে শেড অনুযায়ী আপনাকে ফাউন্ডেশনটা চুজ করতে হবে। আর তারপর হচ্ছে অনেক সময় আপনি যেহেতু আর কি বললেন যে খুব সফট একটা মেকআপ হবে, সো আমি যেটা আপনাকে সাজেস্ট করবো, একটা লাইট কালারের ফাউন্ডেশন নিলে আপনাকে কনসিলারটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন। তারপরে আপনি ফুল মেকআপটা আর কি সেট করে নিতে পারলেন সেটিং স্প্রে দিয়ে, যেন আমাদের দিনে যেহেতু প্রোগ্রাম হচ্ছে অথবা দিনে যেহেতু আমরা ইউনিভার্সিটি যাচ্ছি, সো সেটিং স্প্রেটা মাস্ট বি আর কি দরকার। তারপর হালকা একটা ব্রাউনিশ কালারে আর কি আই লুক করে নিতে পারলাম, পরে হালকা ব্রুটা সেট করে দেন হালকা লিপি দিয়ে বের হয়ে গেলাম। এই তো এই যে লাইট বেজের কথাটা, সবাই তো বুঝতে পারে না কোন ধরনের ফাউন্ডেশনটা ইউজ করলে তাহলে লাইট বেজটা হবে, সো এটা যদি দর্শকদেরকে একটু বুঝিয়ে বলে দিতে। একটা সেন্টেন্সে যদি আমি বলি, যার স্কিন টোন যেটা, সাপোজ আমি যদি বলি আমি কিন্তু ন্যাচারাল টাইপ একটা স্কিন টোন অথবা শ্যাম বর্ণ, তো সেক্ষেত্রে দেখা যায় আমার স্কিন থেকে জাস্ট আমরা এক শেড লাইট ফাউন্ডেশনটা আমরা ইউজ করব যখন আমরা নরমালি আর কি বের হব সেক্ষেত্রে। ইট ওয়াজ রিয়েলি নিডেড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস গাইডেন্স টু দি অডিয়েন্স, তারা খুবই উপকৃত হবে যারা যারা জানে না এই বিষয়টা। আবারও আসবো তোমার কাছে, এবার একটু আলাউদ্দিন ভাইয়ের কাছে যাই। আলাউদ্দিন ভাই, গান একটা শুনলাম যেটা গত ঈদে বেরিয়েছে, কিন্তু সামনে যে গান হবে সেটার কি দুটো লাইন শুনতে পারি, কিংবা নিজের পছন্দের আরও একটা গান যদি আমাদের শোনাতেন আপনি? লালন ফকিরের ইতর পনা কার জয় ঘটে রে আহোর নিশি গুরু আমারে কি রাখবে করে চরু নের দাসী, গুরু আমারে কি রাখবে করে চরু নের দাসী। My goodness, wonderful! Like, মনে হয় এটা না আমার খুব ভালো লাগে, না ফোক সিঙ্গার যারা থাকে তাদের মাইকের কোনো প্রয়োজনই হয় না, মানে খালি গলাটাই যে এত সুন্দর আর এত চড়া, মানে ইটস আ হাই সোপ্রানো। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ আ বিউটিফুল বিউটিফুল সং। এবং আগেই বলেছি লালনের গান আমার খুব ভালো লাগে, সো লালনের গান নিয়ে নতুন করে বলবার আমার কোনো কিছু নেই। অনেক ধন্যবাদ একটা সুন্দর গান আবার শোনানোর জন্য। আমরা কিন্তু আসলে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এবার তো আমাদেরকে বিদায় নিতে হবে, যদিও আড্ডা শেষ করতে ইচ্ছা করছে না, তবে বিদায় নেবার আগে আলিফ তোমাকে রিকোয়েস্ট করবো তুমি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে। দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলবো, অবশ্যই মেকআপের সময় আপনার খেয়াল রাখবেন যেন আপনার স্কিনটা প্রপার ওয়েতে একদম ফুল ক্লিন থাকে। ফুল ক্লিন হওয়ার পরেই কিন্তু আপনার মেকআপটা স্টার্ট করবেন, না হলে অনেক সময় দেখা যায় যে আপনার ফেস কিন্তু প্রপার ওয়েতে ক্লিন না থাকার কারণে আপনার মেকআপটা কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এবার আলাউদ্দিন ভাই আপনাকে রিকোয়েস্ট করবো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন, একুশে টেলিভিশনের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ দ্য বোথ অফ ইউ, এবং স্যান্ডেলিনা রূপ লাবণ্যর পুরো টিমের পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার আমি একটু বিদায় নিয়ে আসি দর্শকদের কাছ থেকে। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মারিয়া কিসপরা স্যান্ডেলিনা রূপ লাবণ্য থেকে বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আগামী সপ্তাহে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়।